একুশে পদকপ্রাপ্ত শিল্পী নিতুন কুণ্ডের প্রয়াণ দিবস আজ। 2006 সালের 15 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি। 1935 সালের 3 ডিসেম্বর দিনাজপুরে জন্ম নেয়া নিতুন কুণ্ডু সিনেমার ব্যানার এঁকে নিজের আয়ে শিক্ষা অর্জন করতেন। পরে ঢাকায় যুক্তরাষ্ট্রের তথ্য কেন্দ্রে যোগ দিয়ে 1971 সালের মার্চ পর্যন্ত কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলাদেশের অস্থায়ী সরকারের অধীনে তথ্য ও প্রচার বিভাগে ডিজাইনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। 1975 সালে তিনি অটোবি গড়ে তোলেন, যা বর্তমানে বাংলাদেশের একটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। বহুমুখী প্রতিভার অধিকারী এই শিল্পী তেল রং, জল রং, অ্যাক্রিলিক, এচিং, সেরিগ্রাফ, পেন্সিল বা কালি কলমের মাধ্যমে চিত্র রচনা করতেন। তার নির্মিত ভাস্কর্যের মধ্যে রয়েছে সার্ক ফোয়ারা, মা ও শিশু, সাবাস বাংলাদেশ, সাম্পান ও কদম ফুল প্রভৃতি। জাতীয় পর্যায়ের বিভিন্ন পুরস্কার ও পদকের ট্রফি, ক্রেস্ট ও মেডেলের নকশাও করেছেন তিনি। 21শে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, প্রেসিডেন্ট গোল্ড কাপ, এশিয়া কাপ ক্রিকেট পুরস্কারের নকশাকারও তিনি। চিত্রশিল্পী ও শিল্পপতি হিসেবে বিশেষ অবদানের জন্য জাতীয় চিত্রকলা পুরস্কার পান গুণী এই শিল্পী। আজ 15 সেপ্টেম্বর নিতুন কুণ্ডের মহাপ্রয়াণ দিবস। প্রয়াণ দিবসে বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি।